বাঘের হানা, এক মাসে মৃত 3 মৎস্যজীবী। সুন্দরবনের জঙ্গলে মাছ ধরতে গিয়ে বারে বারে বাঘের হানা, নিহত মৎস্যজীবীর দেহ ফিরিয়ে এনেছেন সহকর্মীরা। ফের বাঘের হানায় মৃত্যু, কাঁকড়া ধরবার সময় মৎস্যজীবীর ওপর বাঘের আক্রমণ আর তাতেই মৃত্যু। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিয়ম ভেঙে সুন্দরবনের কোর এরিয়ায় কাঁকড়া ধরতে গিয়ে আবারও বাঘের আক্রমণে প্রাণ গেল এক মৎস্যজীবীর। ঘটনায় ইতিমধ্যেই বন দপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ। মাছ, মিন বা কাঁকড়া ধরতে গিয়ে বেঘোরে বাঘের হানায় প্রাণ যাওয়ার সংখ্যা বেড়েই চলেছে। চলতি মাসে বাঘের হামলায় এই নিয়ে 3-3 জন মৎস্যজীবীর মৃত্যু হয়েছে। গত 5 তারিখ এবং 11 তারিখের পর এদিন আবারও সুন্দরবনের জঙ্গলে মাছ ও কাঁকড়া ধরতে গিয়ে মৃত্যু হল মৎস্যজীবীর। জানা যায়, মৃত মৎস্যজীবী কুলতলির কাটামারির বাসিন্দা প্রদীপ সর্দার। সুন্দরবনের জঙ্গলে মাছ ও কাঁকড়া ধরে 2 সন্তানকে নিয়ে সংসার প্রদীপের। গত মঙ্গলবার কাঁকড়া ধরতে গিয়েছিলেন কুলতলির ওই মৎস্যজীবী। জানা যায়, সেই সময় পেছন থেকে হামলা চালায় একটি বাঘ। বাঘের আক্রমণে প্রাণ হারালেন প্রদীপ সর্দার। এই নিয়ে চলতি মাসে সুন্দরবনের বাঘের হানায় 3 জন মৎস্যজীবীর মৃত্যু হল। রয়্যাল বেঙ্গলের আক্রমণে একের পর এক মৎস্যজীবীর মৃত্যু হওয়ায় বন দফতরের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনা সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে প্রদীপের সঙ্গে আরও 2 মৎস্যজীবী নৌকা নিয়ে কাঁকড়া ধরতে গিয়েছিলেন। নৌকার মালিক তাদের সঙ্গে ছিলেন না। কুলতলির কাটামারি থেকে সুন্দরবনের 9 বাঁকি জঙ্গলের দিকে রওনা দিয়েছিলেন তারা। বৃহস্পতিবার সকালে 9 বাঁকি জঙ্গলে কাঁকড়া ধরতে পৌঁছান তারা। জঙ্গলে কাঁকড়া ধরবার সময় হঠাৎই বাঘ এসে প্রদীপ সর্দারের ওপর আক্রমণ করে এবং তাকে জঙ্গলে টেনে নিয়ে যায়। সঙ্গে থাকা মৎস্যজীবীরা জঙ্গল থেকে প্রদীপ সর্দারের দেহ উদ্ধার করে কুলতলির কাটামারির ঘাটে নিয়ে আসেন। খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়ে কুলতলি থানার পুলিশ কাটামারিতে পৌঁছায় এবং মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। এই বিষয়ে মৎস্যজীবী আশু সর্দার জানান, আমরা 3 জন মৎস্যজীবী মিলে কাঁকড়া ধরতে গিয়েছিলাম। এদিন সকালে বাঘ এসে টেনে নিয়ে যায় প্রদীপ সর্দার নামে ওই মৎস্যজীবীকে। এরপর আমরা রক্তের ছাপ দেখে জঙ্গলের ভেতর পৌঁছাই, তাকে জঙ্গলের ভেতর পড়ে থাকতে দেখি। উদ্ধার করে কাটামারি ঘাটে নিয়ে আসা হয় মৎস্যজীবীকে। কাঁকড়া ধরতে আপনারা কতজন বেরিয়েছিলেন? 3 জন বেরিয়েছিলেন। আজকে সকালে ওই জাল তুলতে গিয়ে ঘটনা হয়। বাঘে টেনে না চলে গেছে। তারপর কি করলেন? তারপর আমরা গিয়ে দেখলাম মানুষটা নেই। হ্যাঁ, মানুষটা নেই। তারপরে ওই রক্ত যখন টেনে না চলে গেছে, তখন আমরা হচ্ছে রক্ত দেখে দেখে আমরা যাই গিয়ে আমরা হচ্ছে মানুষটা পড়ে আছে দেখলাম, মানুষটাকে নিয়ে আসলাম আমরা। মৎস্যজীবীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া পরিবার সহ গোটা এলাকায়। গত বৃহস্পতিবার ওরা কাঁকড়া ধরতে যায়, 3 জনে গিয়েছে, নৌকার মালিক হচ্ছে সুরত, সে যায়নি। 3 জনে গেলে গত বৃহস্পতিবার ওরা নদীতে ওই কাঁকড়াদন বাজছিল, এমন সময় উপর থেকে বাঘ এসে নৌকা থেকে তুলে নিয়ে চলে যায়। প্রদীপ সর্দারকে নিয়ে যায়, ওর বাবার নাম হচ্ছে কালাচাঁদ সর্দার, তো ওখানে তুলে যাওয়া নিয়ে যায়। এরা বাকি যে 2 জন ছিল, ওরা হাঁকাহাঁকি করে টানা হেঁড়া করে লোক হয়ে তুলে নিয়ে চলে আসে। বেশ কয়েকদিন আগেই গোসাবার কুমিরমারি গ্রামের দক্ষিণপাড়া এলাকায় মৃত্যু হয়েছিল এক মৎস্যজীবীর। নৌকা নিয়ে সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়েছিলেন মৎস্যজীবীরা। খাড়িতে কাঁকড়া ধরবার সময় একটি বাঘ এসে হঠাৎই হামলা করে। যদিও সঙ্গীরা লাঠি নিয়ে গিয়ে বাঘটিকে তাড়া করলে দেহ ফেলে পালায় সে। আবারও সেই ঘটনার পুনরাবৃত্তি। এই বিষয়ে অন্যান্য মৎস্যজীবীরা জানায়। কজনে গিয়েছিলেন? 3 জনে। কোথা থেকে? কাটামারি ঘাট থেকে। তারপরে পরে ধুগুনিতে ঢুকলাম। তারপরে ওখানে জাল পাততে পারতে জাল তোলার সময় এরকম হঠাৎ বাবু টেনে নিয়ে চলে আসে। তারপর কি করলেন? তারপরে ওখানে আমরা ওই রক্তের দাগ দেখে দেখে 2 জন মামা করে গিয়ে বডিটাকে নিয়ে আর চলে আসলাম। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, কুলতলি।
সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।